হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজ অষ্টম শ্রেণীর পড়ার রুটিন শেয়ার করব। আশা করছি আজকের এই পড়ার রুটিনটি অনেক সহজ মনে হবে তোমাদের কাছে। প্রথমেই তোমরা 6টা বাজে ঘুম থেকে উঠে যাবে। হ্যাঁ, আমাদের খুব জলদি ঘুম থেকে উঠতে হবে, কেননা যত জলদি আমরা ঘুম থেকে উঠব তত বেশি আমরা সময় পাব নিজেদের জন্য এবং পড়াশোনার জন্য। আর আমরা যেহেতু অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছি, আমরা মোটামুটি বড় হয়েছি, সেজন্য আমাদের অবশ্যই ঘুম থেকে উঠে নিজের বিছানাটা নিজে গোছাতে হবে, তারপর ব্রাশ করে ব্রেকফাস্ট করে নেবে। আর হ্যাঁ, ব্রেকফাস্টে একটু ভারী কিছু খাওয়ার চেষ্টা করবে, কেননা সকালের ব্রেকফাস্টটা অনেক বেশি জরুরি হয়ে থাকে। এরপর তুমি একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করে আসতে পারো। হাঁটাহাঁটি করলে তোমার শরীর এবং মন দুটোই সতেজ হবে এবং পড়ার জন্য একটা এনার্জি পাবে। যাই হোক, 6:20-এর মধ্যে পড়ার টেবিলে চলে আসবে। এবং এখন আমরা গণিত নিয়ে নিব। সকালবেলা আমি সবসময় বলি, তুমি যে ক্লাসেই পড়ো না কেন, ম্যাথটা নেওয়ার চেষ্টা করবে। বেশি না, 1 ঘন্টা ম্যাথে সময় দিলে হয়ে যাবে, কেননা সকালবেলা আমাদের মন মাইন্ড অনেক বেশি ফ্রেশ থাকে। এই সময়টাতে আমরা যেটাই পড়ি না কেন, একদম মনের মধ্যে গেঁথে যাই। একবার ট্রাই করে দেখবে, অবশ্যই সাকসেস হবে। যাই হোক, 7:30-এ আমরা ম্যাটটা রেখে দিব। ম্যাটটা রেখে এই সময়ে আমরা ইংরেজি সেকেন্ড পেপার অথবা গ্রামার নিয়ে নিব। আর হ্যাঁ, ম্যাথের পর আরও একটা সাবজেক্ট যেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে গ্রামার। আর সকালবেলা যদি তুমি 1 ঘন্টা গ্রামার করতে পারো, তাহলে ইংলিশে তুমি অনেক ভালো একজন স্টুডেন্ট হয়ে উঠবে। এবার স্কুলের জন্য রেডি হওয়ার পালা। স্কুলের জন্য রেডি হয়ে নিবে, তারপর তোমার টিফিনও রেডি করে নিতে পারো, তারপর তুমি স্কুলের জন্য রওনা দিয়ে দিবে 9:00। 9:00 থেকে 10:00-এর মধ্যে তুমি একদম কমপ্লিটলি রেডি হয়ে স্কুলের জন্য রওনা দিয়ে দিবে এবং 10:00-এর মধ্যে স্কুলে উপস্থিত থাকবে। বেশিরভাগ স্কুল কিন্তু 10:30 থেকে শুরু হয়, যদি তার আগে শুরু হয় তাহলে তার আগেই রওনা দিয়ে দিবে। যাই হোক, স্কুলের মধ্যে খুব ভালোভাবে তোমার ক্লাসে মনোযোগ দিতে হবে, কেননা স্কুলের অর্ধেকটা সময়ই কিন্তু দিনের আমাদের স্কুলে কেটে যায়। যেমন 10:00 বাজে স্কুল যদি শুরু হয়, 4:00 বাজে শেষ হয়, তখন অনেকটা সময় আমরা স্কুলে থাকি। এই সময়টাকে কাজে লাগাবে, মোটেও নষ্ট করবে না। ভালোভাবে ক্লাসে মনোযোগ লাগানোর পর স্কুল থেকে চলে আসবে ছুটির পর। যাই হোক, 4:00 থেকে 5:00 অথবা 5:30-ও নিয়ে নিতে পারো। এই 1 থেকে 1.5 ঘন্টা সময়ের মধ্যে তুমি বাসায় আসবে। বাসায় এসে ভালো করে গোসল টোসল করে ফ্রেশ হয়ে যাবে, তারপর তোমার লাঞ্চটা সেরে নিতে পারো। এবং লাঞ্চ সারার পরও আরও অনেকটা সময় থাকবে, সেই সময় তুমি নিজের জন্য দিতে পারো, অথবা একটু মোবাইলে মোটিভেশনাল ভিডিও দেখতে পারো, অথবা পড়াশোনা রিলেটেড ভিডিও দেখতে পারো। এতে করে পড়াশোনার প্রতি আগ্রহটা তোমার থাকবে। এবার এই সময়টাতে তোমার যদি হোম টিউটর থাকে তাহলে তাকে আসতে বলবে, অথবা তোমার কোচিং থাকলে তুমি কোচিংয়ে চলে যাবে। বেশিরভাগ কোচিং কিন্তু 5:30 থেকে হয় 7:30 পর্যন্ত, তো আমি 5:30 থেকে 7:30 সময়টা কোচিংয়ের জন্য দিয়ে দিলাম। আর সেখানেও মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। এবং 7:30 বাজে তুমি বাসায় এসে পড়ার টেবিলে বসে যাবে। এবং সপ্তাহে 4 দিন তুমি ইংরেজি প্রথম নিয়ে নিবে, এবং সপ্তাহে বাকি 3 দিন তুমি ইংরেজি দ্বিতীয় বাংলা প্রথম নিয়ে নিবে 7:30 থেকে 8:30 পর্যন্ত। 8:30 থেকে 9:30 বাজে তুমি 1 ঘন্টা সময় দিয়ে দিবে বাংলা দ্বিতীয়কে, এবং এটাও সপ্তাহে 3 দিন 4 দিন থাকবে। এবং সপ্তাহের বাকি 3 দিন থাকবে বিজ্ঞান, এই সময়টাতে তুমি বিজ্ঞান নিয়ে নিবে। 9:30 থেকে 10:00 পর্যন্ত তুমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে নিবে সপ্তাহে 4 দিন, এবং সপ্তাহের বাকি 3 দিন তুমি একই সময়ে ইসলাম ধর্ম বা ধর্ম নিয়ে নিবে। যাই হোক, 10:00 থেকে 10:30-এর মধ্যে তুমি কৃষি গার্হস্থ্য এটা নিয়ে নিতে পারবে সপ্তাহে 4 দিন, এবং সপ্তাহের বাকি 3 দিন তুমি ICT বা তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে নিবে। তাহলে দেখতেই পাচ্ছ, 10:30-এর মধ্যে তুমি একেবারে ফ্রি। এবার পড়া থেকে উঠে যেতে পারো, এবং পরের দিনের জন্য রুটিন অনুযায়ী স্কুলের যে ক্লাসগুলো থাকবে বই খাতা গুছিয়ে নিবে। এবং কমপ্লিটলি রেডি হওয়ার পর 10:30 বাজে তুমি ডিনার করে নিবে, এবং তো 11টার আগেই তুমি মোটামুটি ফ্রি হয়ে যাবে এবং বিছানায় চলে যাবে। আর খুব জলদি জলদি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবে, কেননা সকালে আমাদের যেহেতু জলদি উঠবো সেজন্য জলদি ঘুমাতে হবে।